ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সময়সূচি ঘোষিত হয়েছে। আগামী 24 নভেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং এ ব্যাপারে বোর্ড থেকে তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ বইটি তোমাদের পড়তে হবে না, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পরীক্ষা হবে এবং প্রশ্নগুলো হবে বোর্ড থেকে, এটি কোনো প্রতিষ্ঠান থেকে প্রশ্ন করা হবে না। আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের সেই সিলেবাসে কী কী দেওয়া হয়েছে। আমি বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ওয়েবসাইট থেকে নিয়েছি এবং এটি সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার খসড়া নম্বর বিন্যাস ও পাঠ্যসূচি, সকল শ্রেণীতে বাংলা, গণিত ও ইংরেজি এই তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ের পূর্ণমান 50 এবং সময়সীমা 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা গ্রহণের পূর্ব পর্যন্ত যদি অন্য কোনো অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা প্রদান করে থাকে তাহলে তা এই পাঠ্যসূচির সাথে সংযুক্ত হবে। বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যসূচি তোমাদের বাংলা বিষয়ে রয়েছে। কী কী রয়েছে? গল্প রয়েছে, গদ্য, মিনু, নীলনদ আর পিরামিডের দেশ, দুটি গল্প এবং দুটি কবিতা, সুখ এবং মানুষ জাতি। ব্যাকরণ অংশ থেকে তোমাদের এক অধ্যায় এক ভাষা ও বাংলা ভাষা, অধ্যায় 6 বানান, নির্মিতি অংশ, সারাংশ, সারমর্ম এবং পত্র রচনা। মানবণ্টনটি তোমাদের জন্য থাকছে সৃজনশীল অংশ, গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে, মোট 4টি প্রশ্ন থাকবে এবং উভয় অংশ থেকে 1টি করে, মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর নির্মিতি অংশে সারাংশ, সারমর্ম এবং পত্র রচনা থেকে 1টি করে, মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে রয়েছে 15 নম্বর। তাহলে সারাংশ, সারমর্ম, পত্র রচনা এই 2টো অংশ থেকে তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী অংশে গদ্য, কবিতা, ব্যাকরণ থেকে 5টি করে, মোট 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 নম্বর, এখানে রয়েছে মোট 50 নম্বর, এবং বাকি নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে সমন্বয় করে তোমাদের ফলাফল তৈরি করা হবে। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের জন্য যে সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে সেটি দেখো। লেসন 1, গোয়িং টু এ নিউ স্কুল। লেসন 2, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। লেসন 5, থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। লেসন 6, ইট স্মেলস গুড। লেসন 9, হেলথ ইজ ওয়েল। লেসন 12, সন অফ দ্য সয়েল। অর্থাৎ তোমাদের লেসন 1, 2, 5, 6, 9 এবং 12 এই কয়টি লেসনের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আনসিন প্যাসেজ থাকবে, এখানে ইনফরমেশন ট্রান্সফারটি করতে হবে এবং তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। সেকেন্ড পেপারে তোমাদের জন্য আর্টিকেলস এ এন ডি এর ব্যবহার অথবা সেখানে কোনো আর্টিকেল প্রয়োজন না হলে ক্রস দিতে হবে এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে। এবং 2 দাগে 2 নম্বর প্রশ্নে তোমাদের জন্য থাকবে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। এবং আরেকটি রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস এবং 4 নম্বর রয়েছে পাংচুয়েশন। এবার দেখো তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা কেমনভাবে করা হয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের সিন প্যাসেজ অর্থাৎ টেক্সট বইয়ের যে কয়টা লেসন দেওয়া হয়েছে সেখান থেকে যে কোনো একটি প্যাসেজ আসবে এবং তার থেকে তোমাকে এমসিকিউ মাল্টিপল চয়েস করতে হবে এবং অ্যান্সারিং কোশ্চেন করতে হবে 5টি 10 মার্কের জন্য। আনসিন প্যাসেজ থেকে তোমাদের একটি ইনফরমেশন ট্রান্সফার দেওয়া হবে, অর্থাৎ ওই যে বক্স করে দেওয়া থাকে সেখানে কিছু ফাঁকা থাকে, যে ফাঁকা অংশটা পূরণ করতে হয় সেই অংশটি তোমাকে লিখতে হবে 5 মার্কের জন্য এবং প্যারাগ্রাফ থাকবে তোমাদের 10 মার্কের জন্য। গ্রামার পার্টে এসে তোমাদের আর্টিকেল থাকবে 5 মার্কের জন্য, রাইট ফর্ম অফ ভার্বস থাকবে 5 মার্কের জন্য, চেঞ্জিং সেন্টেন্স 5 মার্ক এবং পাংচুয়েশন 5 মার্কের জন্য মোট 20 মার্ক এই 50 মার্কের ইংরেজি পরীক্ষা। গণিত বিষয়ে দেখো তোমাদের যেগুলো দেওয়া হয়েছে, প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ অনুপাত শতকরা, তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্য 4, সম্পাদ্য 5 এবং সম্পাদ্য 7। সৃজনশীল অংশ তোমাদের এই 3টা 4টা অধ্যায় থেকে মোট 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর থাকবে 5টি প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের জন্য। এবং বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি, এখান থেকে তোমাদেরকে 15 মার্কের জন্য 15টির অ্যান্সার করতে হবে, মোট নম্বর থাকবে 50। তাহলে ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য এই ছিল বার্ষিক পরীক্ষার সিলেবাস। যদি কোনো পরিবর্তিত বিষয় আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই বিষয়টি অবহিত করব। সব তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং তোমাদের প্রয়োজনীয়তা আমাকে লিখে জানাবে। ভালো থাকবে সকলেই, সকলে সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সকলের শুভকামনা, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।